কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার এবারে। बाबा ने जितने बजे का आपको अपॉइंटमेंट दिया है ना, आपको उतने ही बजे दर्शन मिलेगा, क्योंकि ये देवों के देव महादेव हैं, इनके यहाँ रिश्वत नहीं चलेगी भाई। कौन बाजे दुटो पाँच আমরা ওয়াবল থেকে যাচ্ছি এখন, এখানকে ঘুরছি হলে 13,700 ফুট, ঠিক আছে। এবারে ব্যাপারটা হলো যে সামনে গণেশ স্তূপ, যার এখান থেকে ডিস্টেন্স হলো 3 কিলোমিটার আর হাইট হলো 14,500 ফুট, মানে এক ধাক্কায় কত উঠতে হবে বুঝতে পারছো তো। আর সাইড দিয়ে পুরো যত গরম হবে তত গ্লেসিয়ার কিন্তু তোমার নদীতে এসে পরিণত হবে। ওকে, আর এখানে দাদা দিদিদের সঙ্গে দেখো দিদি, হরে হর মহাদেব, চন্দননগর থেকে এসছে এলাকার লোক। চলো, এরাকে পুরো দেখি কাদা হয়ে গেছে, কাদা যাবে কি করে এবার দেখো কাদা। ও মাই, খুব রিক্স, সাবধানে যেও, একজন একজন করে যাও। দেখো এদিক দিয়ে যাওয়া খুব রিক্স হবে বরফে, সেটাই তো দেখছি। আসলে এখানে বড্ড ঠান্ডা, কারণ সূর্য আলো এখানে পড়ছে না, তো তাদের খুব ঠান্ডা লাগছে, তাই বাধ্য পড়তে হলো আর কি। চলো, হর হর মহাদেব বলে বাবা পার করে গা। এই দেখো দেখছো, জুতো যেন না ভিজে যায়, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ও শিট, খুব সাবধানে। ও বাবা, মাই গড, ইশ, ভিজে গেল, জুতো ভিজে গেল। হ্যাঁ হ্যাঁ রে, আস্তে আস্তে ভিজছে না, সাবধানে। জুতো ভিজে গেল মানে বরবাদ হয়ে গেলাম রে। পদার পুরো টবুই জল, এত ঠান্ডা না, ঠান্ডা ভাব ঢুকে গেছে ভিতরে। চলো, এখন তো অনেক দূর বাকি। যাই হোক, এখানকার একটা স্টোরি আছে, ওই একই রকম বাবা শিব পার্বতীকে যখন অমরত্বের কাহিনী বলছিল, তখন গণেশকে এখানে রেখে দিয়েছিল, তাই নাম গণেশ স্তূপ। কিন্তু এটা যত ঢালু হোক না কেন, গণেশ আর সুর দিয়ে তুলে দেবে পড়ে, তো গণেশের নাম করে উপরে হাতে কোনো সেন্স পাচ্ছি না, ফোনে যে সুইচ খুলবো সেটা সম্ভব হচ্ছে না, এত ঠান্ডা এখানকার, এত ঠান্ডা। ওই হ্যান্ড গ্লাভস নিয়ে আসবে, আমি এনেছি বাট পড়া হয়নি আর কি, পড়বে এখন। এখন রোদ উঠলো, এখানে মনে করে সানগ্লাস আনবে, নাহলে এই যা রোদ না, তাকাতে পারবে না, একদম পারবে না, একদম পারবে না। আমি সানগ্লাস পরতাম বাট এই যা রাস্তা না, খুব সমস্যা হবে, কোথায় পা দিয়ে দিকে কোথায় পা দিও ঠিক নেই, সে বুড়ো মানুষের মধ্যে হাঁপাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কিন্তু এখনও জীবনে এখনও পর্যন্ত বিড়ি সিগারেট জীবনে খাই না, শুনলে কোনো ড্রিঙ্ক কিছু করিনি, যারা করে তাদের তো তাদের জন্য খুব চাপ হয়ে যাবে। কিন্তু বলো কেমন আছো তোমরা, বাড়ির সবাই ভালো আছে তো? কেন অবশ্যই আমার জন্য ভালো থাকতে হবে, এখানে স্বর্গ স্বর্গ, খুব কঠিন রাস্তা, খুব কঠিন, খুব কঠিন রাস্তা খুব, কিন্তু সোজা বাবা নাম করে সবাই যাচ্ছে, সে বুড়ো বুড়ো লোক চলে যাচ্ছে, আমি কেন পারবো না। তাই আর কি, মা ফোন করেছে, না দেরি আছে, কালকে পৌঁছাবো, হাঁটছি এখনো, এখন হাঁটছি। মাঝে মাঝে মনে হচ্ছে আর পারবো না, আর পাচ্ছি না, আর পাচ্ছি না, কিন্তু ওই মনের জোর একবার ভেঙে গেলে কিন্তু আর পারবে না, পারতে তো হবেই আমার। চারদিকে বরফ আর বরফ, আমি টুপিটা পরলাম, টুপিটা পরলে একটু মানে রিফ্লেকশন কম আসবে আর চশমাগুলো তাহলে খুবই ভালো হবে। দেখ দাদু আসছে, দাদু হর হর মহাদেব,
দাদু যদি পারে আমি কেন পারবো না। চলো, রাস্তা দুটো আছে, এটা পুরো খাড়াই রাস্তা, এটা সমতল রাস্তা। কিন্তু ব্যাপারটা হলো এটা অনেকটা ঘুরতে হবে, আর এটা অনেকটা স্পিড এবং তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই রাস্তার ডিসিশন নিতে নিতে সময় চলে যাচ্ছে, কোন দিক দিয়ে যাবো আমি। এখানে নিয়ে খালি পায়ে এসছে ভাই। আপ কিধার সে আয়ে ভাইয়া? তামিলনাড়ু। হ্যাঁ, তামিলনাড়ু। তামিলনাড়ু সে বাবা। ওইখানে দেখো কাঁধে করে নিয়ে যাচ্ছে মানুষটা, এত মোটা কিছু মনে করবে না। দেখো কি করে সম্ভব, কষ্টতে এরাই পাচ্ছে, ভেঙে না যায় বাস, তাই ভাবছি আমি। হরে হর মহাদেব। দেখো কত কষ্ট করে নিয়ে যাচ্ছে বেচে। বেহেনজি আপ কি দাস্তে হো? দিল্লি? ওকে, দিল্লি থেকে এসছে এত কিছু ব্যাকট্যাক নিয়ে, আর আমি এটুকু নিয়ে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আই এম ফ্রম কলকাতা। কলকাতা থেকে আকেলে আয়ো। ওকে, হ্যাটস অফ। আরে আর মহাদেব, আপ লোক সেফ দিল্লি স্যার? ওকে, যাওয়াই মানে। বাবা নে জিতনে বজে কা আপকো অ্যাপয়েন্টমেন্ট দিয়া না, আপকো উতনি বজে দর্শন মিলেগা, ক্যোঁকি ইয়ে দেবো কে দেব মহাদেব হ্যায়, ইনকে ইয়াহ রিশওয়াত নাহিঁ চলে। ভাই ঠিক বলেছিস, একদম পারফেক্ট। যা নিয়তিতে আছে। কি জয় মহাদেব, মহাদেব! এটা কেমন ঠিক কথা, কিন্তু পরিষ্কার একদম বাস্তব কথা। যখন টাইম তখন ঠিক পৌঁছে যাবো, কারণ তার প্ল্যান করা আছে, আমার নিজের প্ল্যানে কোনো কাজ হবে না এখানে। দেখো দাদার কষ্ট হচ্ছে, তবু বিড়ি খাচ্ছে, এসব একদম খাওয়া উচিত না, একদম না। দেখো খেয়ে যাচ্ছে, এক্ষুনি কিন্তু কাশলো। গণেশটা এখন সেই উপরে, অনেক উপরে। এক্ষুনি ওই গ্লেসিয়ারটা পার করে এলাম, খুব রিক্স, স্লিপ কাটলে নিচে পড়ে যাবে। আর সামনে আবার গ্লেসিয়ার আছে, নিচ দিয়ে যাওয়ার মতো না, কাদা নোংরা, তাই রিক্স নিয়ে যেতে হয়েছে। উপর দিয়ে স্লিপ খেলেই পুরো নিচে। আমি যেখানে বসে আছি দেখো, এই স্লিপ খাচ্ছে এখানে, যখন তখন এমন জায়গায় কিছু বসার নেই, পারাও যাচ্ছে না, না থেমে থেমে গেলে খুব রিক্স। ওই রাস্তা দিয়ে এলাম। হর হর মহাদেব! এই দেখো একদম, এরাও কিন্তু চন্দননগর থেকে এসছে, বাঙালি। চলো, এখানে দিদিটার পায়ের জুতোয় কোনো গ্রিপ নেই, তাই কিন্তু একজন নিয়ে যাচ্ছে সাথে। তো সবসময় মাথায় রাখবে যে এমন জুতো পরবে যাতে গ্রিপ থাকে, যার না হলে স্লিপ খেলে একদম স্লিপ পড়ে যাবে। একদম একদম, জুতো খুব ইম্পর্টেন্ট জার্নিতে। তেই বেরিয়েছি বাড়ি থেকে, মানে বাড়িতে, সরি, বাড়ি থেকে শিশনাক থেকে 10টার সময়, এখন প্রায় 4টে বাজতে, 3:30 বেজে গেছে, জোরে হিসু পেয়েছে। করবো কোথায়, কোথাও ক্যাম্প ছিল মনে হচ্ছে, তখন পাইনি আর কি, যদি বরফ গলে যায়। তাই করছি না, উপরে গিয়ে করতে হবে। পুরো কাদা আর সাইডে, ভালো করে এটা উঠবে তারপর যেতে হবে, নাহলে খুব প্রবলেম কিন্তু এখানে, খুব প্রবলেম। পুরো কাদাই কাদা বাবা। হে বাবা, তুমি কোথায়, তুমি কোথায়?
एकदम पूछबे और जाबे नहीं स्लिप खावे एरम भावे करबे जाते ग्रिप हो जाए সেই অনেকটা সে পার করে গেছে, সে কোথায় ছিল কোথায়, এখনো এখনো সিঁড়ি উপর উঠতে হবে। যতই কষ্ট হোক না কেন, এই প্রকৃতি অসম্ভব সুন্দর দেখে না সব কষ্ট দূর হয়ে যায়। কাকাবাবুর একটা গল্প আছে কি, অসম্ভব সুন্দর সামনে কিছু আছে সত্যি, তাই যত বেশি সুন্দর হবে সেটা তত বেশি খতরনাক হবে বলে। সেই যে দেখতে পাচ্ছ ওভাল টপ, ওইখান থেকে এইটুকু আসতেই সব শেষ হয়ে গেছে। এই সাইড দিয়ে হলো নর্মাল রুট যেটা দিয়ে আসতে এরা, আর আমরা এই দিক দিয়ে এসেছিলাম। মানে অক্সিজেনের প্রবলেম হয়, অক্সিজেনের ব্যবস্থা আছে। এই দেখ প্রায় ওই যে গণেশ টপ টাবু টাবু আছে, দুঃখের বিষয় হলো এদিকে আকাশ মেঘলা মেঘলা করেছে আর এদিকে পুরো পরিষ্কার মেঘ। বারিশ হওয়ার কোনো চান্স আছে স্যার? ওকে, ওই তো প্রবলেম হ্যাঁ, চলো স্যার নে বলা বারিশ হওয়ার কোনো চান্স আছে, চলো যদি সম্ভব তাড়াতাড়ি যাও। তাহলে আমরা এখন 14,800 ফুট উপরে আছি, ঠিক আছে? ওই দেখো দেখছো তাজি, এদিকে এই রাস্তা দিয়ে যাচ্ছে সবাই। আমার কান টান মাথা যন্ত্রণা করছে, আর এখানে অক্সিজেনের লেভেল অনেক কম, খুব কম। ম্যাগি কিতনে কা হ্যায়? ম্যাগি মিলেগি ভাই 60 রুপিস পে। ওকে, এখানে তিরঙ্গা বিড়ি সিগারেট সব পাওয়া যায়, ভাবা যায়? এইসব জায়গায় এগুলো ব্যান করে দেওয়া উচিত। তো অবাক লাগিয়ে এই পুরোটা কিন্তু বরফের, দেখো পুরো পাথরের মতো হয়ে গেছে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার। এবারে সামাল কে
पिकले तो पाइले गेछे आमार कारण बरफ ना एगुलो पाथर उफ मागो इनी एक पाय हाँटछे देखो और कि बड़ो और कि मेर एर चे डेडिकेशन कि लागबे और कि लागबे जीते चाइछे ना और जखन गर्त होये आछे भालो करे खोचा खोचा दिए जाओ तब नामी दिल से सुन तो क्यों मारूंगा नहीं क्यों मारूंगा अश्वमेध अवश्य देखो कि अवस्था एखने जस्ट देखो कि अवस्था हो आछे गानटा सावधानी पा फेलते हबे এখন 4:40 বাজে আমি গণেশ স্টাফ মানে কভার করলাম মানে বেরিয়েছিলাম হিসাব করো কোন বলেছেন ভুলে গেছি আমি আই থিংক দুটো সময় মনে হচ্ছে এবারে যত সব নিচুর দিকে ঢালু এই সবথেকে হাইস্ট ছিল কেমন কেমন লাগছে ভিডিও কিছু বললে না তো আর মহাদেব তো লিখে দাও আর একটু শেয়ার টেয়ার করো